এখানে প্রশ্ন করেছেন, নামাজে সুরায় ফাতেহা পড়ার বাধ্যবাধকতার বিষয়ে মতভেদ আছে বলে আমি জানি। শুধুমাত্র রুকু পেলেই সংশ্লিষ্ট রাকাত যদি গ্রহণযোগ্য হয়, তবে ফাতেহা না পড়লে নামাজ জামাতে হয় না, বিষয়টি সাংঘর্ষিক, দয়া করে বুঝিয়ে বলবেন। আসলে প্রশ্নের মধ্যেই উত্তর আছে, প্রশ্নটা বিবরণমূলক। আসলে সূরাতুল ফাতেহা নামাজে পড়তে হয় নামাজ যিনি শিখিয়েছেন তার আদেশ। তার মানে শরীয়ত আমরা পেয়েছি, আইন আর কানুন পেয়েছি দুইটা ঠিকানা থেকে। একটা ঠিকানার নাম আল্লাহ তাআলা, আরেক ঠিকানার নাম মুহাম্মাদুর রসুলুল্লাহ। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রসুল থেকে আমরা শরীয়ত পেয়েছি। তো নামাজও শিখেছি আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে। আল্লাহ তাআলা এবং তার রসুল আল্লাহর আদেশে নবীজি আমাদেরকে নিজে নামাজ পড়া শিখিয়েছেন। নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব বা সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ নাই। কিন্তু ওই নবীজি আবার শিখিয়েছেন জামাত নামাজে রুকু যদি কেউ পায়, সহিহুল বুখারীর বিশুদ্ধ হাদিস, জামাত নামাজে রুকু যদি কেউ পেয়ে যায় তাহলে রাকাত পেয়ে গেল। এখন আইন যারা করেছেন, হালাল হারাম বৈধ অবৈধ সীমানা নির্ধারণ করার ক্ষমতা যার, আল্লাহ এবং তার রসুল, ওইখানেই আমরা প্রমাণ পাই রুকু পাইলে রাকাত, রুকু পাইলে রাকাত। সুতরাং এটাও আইন, তাই সাংঘর্ষিক না। এটা হলো এহসান, এটা হলো এহসান, এটা হলো অনুগ্রহ যে তুমি অন্তত রুকু পেয়ে গিয়েছ, রাকাত পেয়ে গিয়েছ। এটা তো সব সময়ের জন্যে না। তার মানে কি আমরা সবাই মিলে এখন স্লোগান দেব, ইমাম তুমি নামাজ শুরু করো, মুক্তাদি স্লোগান দাও, আমরা রুকু যখন দিবা তখন যাইয়া জামাতে শরীফ হয় নাকি? বাস্তবতা হলো সবাই দাঁড়াই, কেউ কেউ যারা রাক তাকবীরে উলা পায় না বা একবারে প্রথম থেকে মসজিদে ঢুকতে পারে না, তাদের সংখ্যাটা কম নিতান্ত। এটা তাদের জন্য এহসান, কারণ যাত্রা শুরু করেছে জামাতে শরীক হওয়ার জন্যে। যখন থেকে মসজিদের পানে ছুটেছে তখন থেকেই তার সময়টা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এটা সাংঘর্ষিক নয়, এটা হলো সুযোগ, এটা হলো সুযোগ। তাই সুযোগটাকে সাংঘর্ষিক বলা উচিত নয়। আরেকটা বড় ব্যাপার হলো যে সূরাতুল ফাতেহা পড়ার ব্যাপারে আমরা প্রশ্ন করি, কিন্তু আমরাই রুকুর তাসবি পড়ব কি না প্রশ্ন করি না, কারণ সেই আমি কিন্তু ইক্তেদায়িত বিহাদ আল ইমাম বলি, বলি না যে আল্লাহ আমি সামনে যে ইমাম তাকে ইক্তেদা করলাম, আর বলি ইমাম তার কাঁধে নামাজ উঠিয়ে দিলাম আমি তার পিছনে, এই বলে ইমাম সূরাতুল ফাতেহা পরে আমি পড়ব না, কিন্তু সেই আমি রুকুর তাসবি পড়ি, পড়ি না পড়ি না, সেজদার তাসবি পড়ি না পড়ি না, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বললে রাব্বানা আলাকাল হাম বলি না বলি না, এই সমস্ত ব্যাপারে ফতোয়া জানতে চাই না, বিতর্ক করি না। প্রশ্ন হলো যদি ইমামের পিছনে ইক্তেদা করে রুকুর তাসবি সেজদার তাসবি অর্থাৎ সুন্নত নফলগুলো আদায় করি, কারণ এতে নামাজে তৃপ্তি হয়, এতে নামাজের পূর্ণতা হয়, তাহলে সূরাতুল ফাতেহার একটা হাদিস যথেষ্ট। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আল্লাহ বলেছেন আল্লাহ তিনি তার বান্দার মাঝে নামাজকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন, অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর। কিভাবে? বান্দা যখন সূরাতুল ফাতেহা পড়ে সাত আয়াত, কয় আয়াত? সাত আয়াত, আল্লাহ প্রতি আয়াতে উত্তর দেন। এটা ওই হাদিসে এটা স্পষ্ট নাই, এটা কি জামাতের নামাজে নাকি সুন্নত নামাজে না ওয়াজিব নামাজে? না, সকল নামাজে সূরাতুল ফাতেহার সাত আয়াতে এই জন্য থেমে থেমে পড়তে হয়। জবাব দেন কে? আল্লাহ সুবহান। আচ্ছা, এখন আমরা ফেকি মাসালা ফেকি বিতর্ক একবার আপাতত এক সাইডে রেখে এই হাদিসটা যদি চিন্তা করি যে আমরা বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থামলাম, জবাব দেন কে? আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আচ্ছা, আমি কি চাই না, আপনি কি চান না আল্লাহ জবাব দিন?
অনেকে বলবেন আমি তো শুনি না। আচ্ছা, কোন কত কিছুই তো শুনি না, নবীজির কথা বিশ্বাস করা যায় না, উচিত না, তার প্রশংসা করি, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। সুতরাং আমি বলি ফজিলতের বাস্তবতায়, মর্যাদার বাস্তবতায়, এই সহিহ মুসলিমের হাদিসেরই বাস্তবতায় বিতর্কটা সাইড লাইনে রেখে দিয়ে সূরাতুল ফাতিহা পড়ার চেষ্টা করা উচিত। এতেই সৌভাগ্য, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমরা বলি আমিন। আর যখন রুকু পেলাম, এটা আমার প্রতি এহসান, কারণ আমি নামাজের জন্য যাত্রা করেছি, যখন থেকে যাত্রা করেছি তখন থেকেই নামাজের ভিতরে সামিল হয়ে গিয়েছে সময়টা। বলেছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।